অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। মহারাশির দশম রাশির নাম হচ্ছে মকর। এই মকর রাশির ব্যক্তিরা বেসিক্যালি কিন্তু এদের ভাবনা চিন্তাগুলো খুব স্থির। অর্থাৎ যেহেতু আমরা পঞ্চতত্ত্ব নিয়ে যখন আমরা আলোচনা করি, অগ্নিবৃত্তি, বায়ু, জল, আকাশ, তো এই পঞ্চতত্ত্বের মধ্যে চতুর্তত্ত্ব অর্থাৎ চারখানা তত্ত্ব কিন্তু এই রাশিচক্রের মধ্যেও দেখা যায়, অগ্নিবৃত্তি, বায়ু এবং জল। তো এই পৃত্তিতত্ত্ব অর্থাৎ মৃত্তিকা তত্ত্বের মধ্যে যেটা সর্বোত্তম রাশি যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে কিন্তু অতি অবশ্যই মকর রাশি। তো এই মকর রাশির ব্যক্তিদের চিন্তাভাবনাটা যেহেতু সলিড মেটেরিয়াল, সেহেতু কিন্তু এদের দেখা যায় কি এদের চিন্তাভাবনাটা, এদের যে মানসিকতা এটা কিন্তু স্থির। অর্থাৎ এমনটা নয় কি এখন একটা কথা ভাবনা চিন্তা করছে, পরবর্তী সময় আবার কিছু চিন্তা ভাবনা করছে, নট দ্যাট। এদের জীবনের একটা স্থির ভাবনা চিন্তা থেকে কিন্তু, অর্থাৎ এই স্থির ভাবনা চিন্তার উপরে ভিত্তি করে তারা ভবিষ্যৎকে কিন্তু দেখতে পছন্দ করে। এটা মকর রাশির ব্যক্তিদের একটা গুণাবলী বলা যায়, যেটা এই মকর রাশির ব্যক্তিদের কিন্তু অতি অবশ্যই শারীরিকভাবে সমৃদ্ধ করে তোলে। মকর রাশির ব্যক্তিদের এই 2023 সালে এমন কিছু ঘটনা প্রবাহ ঘটবে যে ঘটনা প্রবাহগুলো অতীতের ব্যর্থতাকে ভুলিয়ে দিয়ে বা অতীতের ব্যর্থতাকে কাটিয়ে দিয়ে নতুন করে কিন্তু একটা নতুন জীবন শুরু করার সময় বলা যেতে পারে। অর্থাৎ এই 2023 সালে মকর রাশির ব্যক্তিদের জীবনে এমন কিছু পরিবর্তন আসবে বা এমন কিছু গ্রহগত পরিবর্তনের প্রভাবে জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো কিন্তু আপনাকে সারাটা জীবন মনে রাখতে হবে কি 2023 সালে আপনার জীবনে একটা ঘটনা ঘটেছিল। অর্থাৎ কী কী ঘটনা ঘটতে পারে, আপনার প্রেমজ সম্পর্কের জায়গা কেমন থাকবে, আপনার শারীরিক জায়গা কেমন থাকবে, আপনার কর্মের জায়গা কেমন থাকবে, সার্বিকভাবে আপনার জীবনটা ঠিক কেমন হতে চলেছে এটা কিন্তু আমরা এবার দেখে নেব। দেখুন, প্রথম কথাই হচ্ছে 2023 সালে মকর রাশির তৃতীয়ভাবের অধিপতি চতুর্থে পদার্পণ করবে এপ্রিল মাসে। অর্থাৎ এপ্রিল মাসে বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাবে কিন্তু আপনার কর্মজীবনে, আপনার সাংসারিক জীবনে এবং সার্বিকভাবে বৃহস্পতির এই রাশি পরিবর্তন কিন্তু আপনার জীবনে একটা বিশেষ পরিবর্তন দেবে। যেহেতু চতুর্থভাবে পদার্পণ করছে বৃহস্পতি, এই পদার্পণের প্রভাবে কিন্তু দেখা যাবে আপনারা যারা নতুন করে বাড়ি নিতে ইচ্ছুক বা বাড়ি নিতে চাইছেন বা যারা গৃহকে নিতে চাইছেন বা গৃহ ক্রয় করতে চাইছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্যে 2023 সাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। অর্থাৎ এই বছরে আপনি কিন্তু নতুন বাড়ি কিনতে পারেন বা নিজের পুরনো একটা ফ্ল্যাট আছে সেটাকে আপনি বিক্রি করতে পারেন। ক্রয় এবং বিক্রয় দুটোর মধ্যেই কিন্তু একটা জায়গাকে দেখা যাচ্ছে, আপনি আপনার পুরনো জিনিসকে বিক্রিও করতে পারেন, গৃহস্থ সামগ্রী সেটা বাড়ি পর্যন্ত হতে পারে এবং সেটাকে আপনি ক্রয়ও করতে পারেন, দুটো জায়গায় কিন্তু এই 2023 সালে দেখা যাচ্ছে। এবং যে সমস্ত ব্যক্তিদের দেখা যাচ্ছে কি মোটামুটি 1.5-2 বছর ধরে, অর্থাৎ মোটামুটি 2021 সাল থেকে ফাইন্যান্সিয়াল জায়গায় কিছু প্রবলেম চলছে বা কোনো এমন কিছু ঘটনা ঘটছে কি আপনার কিছু অর্থ কোথাও আটকে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 2023 সালে আপনার অর্থ কিন্তু আপনি প্রাপ্তি করতে পারেন। অর্থাৎ এই বছরে আপনি কিন্তু নতুন করে আপনার যে অর্থ যেগুলো আটকে আছে সেটা আপনি পেতে পারেন বা আপনি সেই অর্থ থেকে আপনি কিন্তু লাভবান হতে পারেন, সেই সংযোগ কিন্তু দেখা যাচ্ছে এই 2023 সালে। এবং 2023 সালের মোটামুটি এপ্রিল মাসের পরবর্তী সময়ে কিন্তু আপনার জীবনে কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আসবে। যে সমস্ত মকর রাশির ব্যক্তিদের কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, অর্থাৎ আপনাদের যদি এরকম কেউ থেকে থাকেন যাদের অর্থনৈতিক দিক থেকে মানে কর্ম, ভালো কর্ম না থাকার কারণে অর্থনৈতিক প্রবলেম আসছে, সেই সমস্ত মকর রাশির ব্যক্তিদের কিন্তু অতি অবশ্যই সময়টা শুভ হতে চলেছে। অর্থাৎ এই 2023 সালে কিন্তু আপনি কর্মপ্রাপ্তি করতে চলেছেন বা আপনার জীবনে কর্মপ্রাপ্তি হতে চলেছে। এবং মকর রাশির ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিদের জীবনে সাড়েসাতির কুপ্রভাব চলছিল, দেখুন সাড়েসাতি এক্ষুনি হয়তো কেটে যাচ্ছে না, কিন্তু
সাড়ে সাতির প্রভাব থেকে কিন্তু আপনি কিছুটা মুক্তি পাবেন, কারণ বৃহস্পতির রাশি পরিবর্তন কিন্তু আপনার জীবনে মানসিক শান্তি প্রদান করবে। কিন্তু যেহেতু সাড়ে সাতি বজায় থাকছে, এই শনি সাড়ে সাতি বজায় থাকার প্রভাবে কিন্তু অতি অবশ্যই আপনাকে মানসিকভাবে কিছু আঘাত প্রাপ্তি করতে পারে। এই মানসিক আঘাত প্রাপ্তি হওয়ার যোগ কিন্তু বিশেষ ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকে, অর্থাৎ রিলেশনশিপ, প্রেমজ সম্পর্ক এই বিষয় থেকে কেন্দ্র করে কিন্তু অতি অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এই 2023 সালে। এবং 2023 সালে যেহেতু মকর রাশির চতুর্থভাবে বৃহস্পতি এবং রাহু, বৃহস্পতির ট্রানজিট হবে 22 তারিখ, 22 এপ্রিল 2023, এই 2023-এর এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে অক্টোবর মাস পর্যন্ত মকর রাশির ব্যক্তিদের কিন্তু মাতার শরীর স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ মাতার হেলথ নিয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়ে আপনার মাতার কিছু শারীরিক অসুস্থতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে, অতএব এই বিষয়টাকে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশির ব্যক্তিদের। এবং মকর রাশির যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সঙ্গে যুক্ত, বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই শুভ সময়, কারণ এই বছর কিন্তু সপ্তমভাবে যিনি অধিপতি তিনি মেষ রাশি থেকে যাত্রা শুরু করছে। অর্থাৎ এই 2023 সাল যখন শুরু হবে, যেই মুহূর্তে শুরু হবে সেই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির ঠিক চতুর্থভাবে কিন্তু চন্দ্রের অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে, অর্থাৎ দশমপতি চতুর্থে। এটা কিন্তু খুব ভালো একটা সিম্পটম বা একটা সিম্বল বলা যেতে পারে, যেটা কিন্তু ইন্ডিকেট করে আপনার জীবনে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, কিছু ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ যারা ব্যবসায়ী ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায় ইম্প্রুভমেন্ট বা ব্যবসাতে পুঁজি বৃদ্ধি সেটা পর্যন্ত কিন্তু করতে পারে এই মকর রাশির ব্যক্তিদের। অর্থাৎ মকর রাশির শারীরিকভাবে এই 2023 সাল নতুন করে কিছু শুরু করার বছর। এই বছরে যে সমস্ত ব্যক্তিদের কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম তো আছেই, এবং তার পাশাপাশি ফাইন্যান্সকে কেন্দ্র করে মানসিক সমস্যা যাদের চলছে, কি সেভিংস হচ্ছে না বা অন্য কোনো মানে অর্থকে কেন্দ্র করে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। এমনটা নয় কি একদম সম্পূর্ণটা কেটে যাবে, এটা আমি বলছি না, কিন্তু ধীরে ধীরে অতি অবশ্যই কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মকর রাশির ব্যক্তিরা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসবে। সম্পর্কের জায়গায় যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে আপনি সেই প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন বা বেরিয়ে আসার সংযোগ দেখা যাচ্ছে এই 2023 সালে। 2023 সালে যে সমস্ত ব্যক্তিরা নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করছেন, অর্থাৎ তাদের জীবনে কোনো প্রেমজ কোনো সঙ্গী নেই, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি আপনার জীবনে নতুন কোনো ব্যক্তি আসতে পারে, অর্থাৎ প্রেমজ সম্পর্কের জায়গায় কিন্তু একটা পজিটিভ জায়গা, একটা পজিটিভ ইন্ডিকেশন দেখা যাচ্ছে এই 2023 সালে। মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে যারা উন্নতি অর্থাৎ প্রমোশনের জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে হয়তো বিদেশ যাত্রার জন্যই আপনি চেষ্টা করছেন, কোনো না কোনোভাবে হয়ে উঠছে না, শনি এবং বৃহস্পতির রাশি পরিবর্তন সঙ্গে রাহুর রাশি পরিবর্তনের প্রভাবে কিন্তু আপনার এই 2023 সালে বিদেশ যাত্রা, বিশেষ কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রা, এবং এমনটাও দেখা যেতে পারে বিদেশ সমতুল্য কোনো জায়গাতে আপনি গেলেন, এটাও কিন্তু পসিবল। অর্থাৎ এই ঘটনাগুলো কিন্তু 2023 সালে আপনার সাথে অতি অবশ্যই ঘটতে চলেছে, অর্থাৎ 2023 সাল আপনার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং মনে রাখার মতো একটি বছর হতে চলেছে। 2023 সালে মকর রাশির ব্যক্তিদের যে বিষয়টা থেকে সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে অতি অবশ্যই আপনাকে কিন্তু আপনার শারীরিক বিষয় নিয়ে, আপনার হেলথ নিয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই বছরে আপনাকে মাথায় রাখতে হবে অতিরিক্ত পরিমাণে পানীয় যে খাবার দাবার, অর্থাৎ জল হতে পারে, তরল পদার্থ, কোনো বিশেষ কোনো ফলের রস হতে পারে, এই ধরনের খাবার কিন্তু আপনাকে বেশি পরিমাণে খেতে হবে, যেটা আপনার স্বাস্থ্যের জন্যে একটা অত্যন্ত শুভ বিষয় কিন্তু হতে পারে। এই বছরে ব্লাড প্রেশারের প্রবলেম কিন্তু নতুন করে দেখা দিতে পারে, তো এই বিষয়ে কিন্তু মকর রাশির জাতক এবং জাতিকাদেরকে অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সার্বিকভাবে মকর রাশির যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু যথেষ্টই শুভ। এই বছরে আপনার জীবনে নতুন কিছু সুযোগ আসবে, যে সুযোগগুলোকে ব্যবহার করে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারবেন। তো এই হলো মকর রাশির 2023 সালের ভাগ্যফল। তো এই হচ্ছে 2023 সালের রাশিফল। এই 2023 সালের যে রাশিফলটিকে নিয়ে আপনাদের সামনে এতক্ষণ আমি বিশ্লেষণ করলাম,
এই রাশিফলটা হচ্ছে সামগ্রিকভাবে অর্থাৎ রাশিগত যে পরিবর্তন দেখা যাবে 2023 সালে তার উপরে ভিত্তি করে এই প্রেডিকশনগুলো। এই প্রেডিকশনটি কিন্তু অতি অবশ্যই সার্বিক অর্থাৎ প্রতিটা ব্যক্তির জন্যে কিন্তু এটা প্রযোজ্য, কিন্তু আপনার ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে কি না এটা জানার জন্যে অতি অবশ্যই আপনার ব্যক্তিগত হরোস্কোপ, আপনার ব্যক্তিগত যে ন্যাটাল চার্ট রয়েছে সেটাকে অ্যানালাইসিস করা কিন্তু অতি অবশ্যই খুব দরকার। তাই নিজেদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে বা নিজেদের ব্যক্তিগত হরোস্কোপ সম্পর্কে জানার জন্যে অতি অবশ্যই স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কিংবা আমার সাথে কনসাল্ট করার জন্য নিচে দেওয়ার লিঙ্কে আপনি ক্লিক করে সরাসরি কিন্তু অ্যাস্ট্রোযোগি পোর্টালে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আপনি অতি অবশ্যই কিন্তু কনসাল্ট করে আপনার নিজের ব্যক্তিগত যে ফলাফল বা আপনার ব্যক্তিগত যে ভবিষ্যৎ আপনি কিন্তু নিশ্চিতভাবেই জানতে পারেন। অ্যাস্ট্রোযোগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন।